ওয়েলকাম গাইস, হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি যে যেখান থেকে দেখছো আমাকে সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটা বৃষ্টি ভেজা বিকেল নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে রবিবারের বিকেল, আর হঠাৎ করে ঝমঝমে বৃষ্টি, আর একদম পরিবেশটা ভীষণ সুন্দর দেখাচ্ছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সাথে থাকো, আর এটা হচ্ছে রবিবারের বিকেল। তো এখান থেকে ব্লগটা শুরু করছি, সবাই সাথে থেকো, এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট এসে সাবস্ক্রাইব করে দাও। ও মেকার তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, দেখো রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, এখন মানে রাস্তায় আছি, আর তিনজনেই যাচ্ছি। তো সোনারপুরে যাচ্ছি, সামনেই তো জামাই ষষ্ঠী, তো সেই জন্য কিছু কেনাকাটার ব্যাপার আছে, সেই জন্যই বেরিয়েছি। আর তো এখন বিকেল বিকেলই বেরিয়ে গেছি, আর ঠাকুরের কাছে একটু জল ছড়া দিয়ে ধূপ জেলে আর বেরিয়ে পড়েছি। তো এসে ভালো করে সন্ধ্যাটা দেবো। তো বন্ধুরা, আমি হেঁটে যাচ্ছি, আর হাজব্যান্ড সোনাই ওরা হচ্ছে সাইকেলে চলে গেছে, আর আমাকে বলেছে দোকানের সামনে দাঁড়াবে, আর আমি হেঁটে যাচ্ছি বলে আমার একটু দেরি হচ্ছে। এত আমার ভালোই লাগে হেঁটে যেতে বন্ধুরা, চারিদিকে দেখতে বেশ যেতে খুবই সুন্দর লাগে। তো আমি একটু ধীরে সুস্থে হেঁটেই যাচ্ছি। আর দেখো এই যে গেটের কাছে, এক্ষুনি হচ্ছে গেট পড়েছিল, তো উঠেছে জাস্ট, ওই জন্য দেখো গাড়ি ঘোড়া অনেকই চলছে। আর তো আমি রেললাইনের পাশ থেকে চলে যাচ্ছি হেঁটে, আর যে দোকানের সামনে দাঁড়াবে বলেছে তো সেখানে আমি গিয়ে দেখা করে নেব। তো বন্ধুরা দেখো, এই গলিটার ঠিক পাশে এখানে হচ্ছে আমার মামার মেয়ে থাকতো তনু, তো তখন ওর কাছে মাঝে মাঝে আসতাম। সেই সব কথা না আজকে জানি না কেন হঠাৎ করে খুব মনে পড়ছে। বন্ধুরা, এখানে দোকানে চলে এসেছি। তো এই দোকান থেকে আমরা সব শাড়ি টাড়ি সব কিছু কিনি। তো আজকে শাড়ি কিনবো না, আজকে বাপির জন্য একটা শার্ট কিনবো, তো সেই জন্যই এসেছি। আর কেনাও হয়ে গেছে, তো আমি ঘরে গিয়ে তোমাদের সব দেখাবো। তো কিনে এখন জুতো কিনতে যাচ্ছি জুতো দোকানে, কারণ হচ্ছে মা বলেছে যে একটা জুতো দিস বর্ষায় পরার জন্য, তো সেই জন্য এই জুতোটা আর এই সোনার জুতোটা কেনা হয়েছে। তো দোকানে আর তখন শেয়ার করিনি, এবার বাড়ি এসে তোমাদের কাছে সব কিছু শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে বাপির এই শার্টটা কিনেছি, আর আগে তো দুটো জুতো দেখালাম, আর এটা সোনায় রঙের যে পেন্সিল, সেই রং পেন্সিল কেনা হয়েছে। আর হচ্ছে বেশি কিছু কেনা হয়নি, তো এই জাস্ট এই কটা জিনিস। তো সামনে বর্ষা, তো বর্ষার কথা মাথায় রেখেই সব কিছু কেনা। তো বন্ধুরা, এই যে এবার এসে আমি রান্না করে নিয়েছি আলু পটলের তরকারি আর ভাত। গুড মর্নিং ফ্রেন্ডস, মনডে মর্নিং। আজকে তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি, ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি সব কিছু। তো হাজব্যান্ড তো অফিসে বেরোবে, সেই জন্য আমি রান্না বান্না সব কিছু করে নিচ্ছি। আর তো আজকে কী কী রান্না করলাম না করলাম সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো রুটি আর ভেন্ডি আলু তরকারি করেছি কাঁচা লঙ্কা দিয়ে, আর তা এটা তো থাকেই জানো বেশিরভাগ দিনই, তো রুটির সাথে এটা খাওয়া হয়। আর ভাতের সাথে করেছি আজকে আলু আর হচ্ছে পটলের তরকারি আর উচ্ছে ভাজা। তো হাজব্যান্ড রুটি নিয়ে যাচ্ছে, রুটি, সন্দেশ, আর এদিকে হচ্ছে শশা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এইগুলো হাজব্যান্ডের জন্য করে দিয়েছি। তো সকাল সকাল হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে, আর আমি দেখো ঘরদোর একদম ক্লিন করে নিয়েছি, বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, আর সমস্ত কিছু মপিং ডাস্টিং সব করে নিচ্ছে। চলো বন্ধুরা, আর তো আজকে যেহেতু অমাবস্যা লেগেই আছে, সেই জন্য পূজা আচ্ছার ব্যাপারও আছে, এই জন্য আমি তাড়াহুড়ো করছি। আর সোনাই তো জানো এখন ঘুমাচ্ছে, সোনাই এখনও ওঠেনি, আর এই ঘরটাও আমি ক্লিন করে নিয়েছি, জানলা পাল্লাগুলো খুলে দিয়েছি। তো সকাল সকাল দেখবে যে ঘরদোর ক্লিন থাকলে, জানলা টানলা খোলা থাকলে দেখবে একটা পজিটিভ এনার্জির আগমন ঘটে ঘরে, আর ভীষণ সুন্দর লাগে তখন, নিজের মানে ঘরটা নিজের যেন স্বর্গপুরি মনে হয়। আর দেখো অনেক জামাকাপড় কাঁচা কুচির আছে, কারণ আগের দিন যেহেতু বেরিয়েছিলাম অনেক জামাকাপড় কাঁচা হয়েছে, কেচে টেচে নিয়ে এখন ছাদে চলে এসেছি। আর ছাদে দেখো আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, আর ফুলগুলো একদম সুন্দর লাগছে, আর এখন রোদও উঠছে। তো বন্ধুরা কী করবো না করবো আজকে সেগুলো শেয়ার করবো আর যতটুকু পারবো, কারণ আজকে ব্লগটা বেশি বড় করবো না, আগের দিন থেকে শুরু হয়েছে। তো সেই জন্য দেখো আর কাচাকুচি করে সব মিলিয়েও দিয়েছি, আগের দিনে কিছু কিছু জামাকাপড় ভিজেছিলো তো সেগুলোও দিয়ে দিয়েছি, আর সকাল সকাল রোদ উঠেছে, সুন্দরভাবে সব শুকিয়ে যাবে।
তো বন্ধুরা, আজকে আমি কি বলতো, সোনাইকে উঠে গেছে যখন, ওকে আমি খাইয়ে নিচ্ছি, তাড়াতাড়ি খাইয়ে আমি পুজো দিতে যাব। তো দেখো কিশমিশ দিয়েছি, আর এর আগে মিছরির জল খেয়েছে। তো ওকে নিয়ে আমি একটু ঠাকুরের মন্দিরে যাব, গিয়ে পূজাটা দিয়ে চলে আসবো। তো পাঁচ রকম ফল মিষ্টি এগুলো নিয়ে পূজা। বন্ধুরা গুড মর্নিং, এখন আমি আর সোনাই যাচ্ছি এখন পূজা দিতে। তো সকালে আমাদের যেখানে মন্দির আছে তো ওইখানে, আর সাথে থাকো বন্ধুরা, সারাদিনে কাজকর্ম তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, আজও তেমন করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখো, এই যে মন্দিরের কাছাকাছি এসেই গেছে, আর এইটা তো চেনা রাস্তা, জানো এই রাস্তাটা দিয়ে আগে সোনাইকে স্কুলে নিয়ে যেতাম, আমার অফিসটাও ছিল এই রাস্তাটায়। তো এই রাস্তাটায় আসলে ভীষণ ভালো লাগে, আগে সেই সব কথাও মনে পড়ে। তো বন্ধুরা দেখো, এই যে সোনাই যাচ্ছে পাশে পাশে, আর ভীষণ রোদ, ছাতাও নিয়েছি সাথে। তো সোনাই আমার বাই বাই করছে তোমাদেরকে, আর দেখো এই যে তো দুজনে হেঁটে যাচ্ছি। চলো বন্ধুরা সাথে থাকো, চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা দেখো, এই যে মন্দিরের বাইরে থেকে আজকে ভিডিওটা করবো, ভেতরে ভিডিও করবো না। আর সবাই ভগবানের দর্শন করো, আর তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ব্লগটার বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। আর বাড়ি এসে দেখো আমরা টিফিন করে নিচ্ছি, পরোটা আর আলু আর ভেন্ডির তরকারি। বা বাই বন্ধুরা, ততক্ষণ ভালো থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো। বা বাই।